আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। মাহমুদুল রাসূলুল্লাহ রাসূলুল কারীম মোহাম্মদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছেন হাকিম এরশাদুল বারী। বন্ধু, যুগ যুগ ধরে একটা কথা প্রচলিত, তেঁতুল গাছে ভূত থাকে। তেঁতুল গাছের নিচ দিয়ে চড়তে গেলে অনেকের ভিতরে ভয় কাজ করে। তেঁতুল গাছের ভিতরে যে এত ঔষধি গুণ রয়েছে, ভরপুর ঔষধি গুণ সম্পন্ন একটি বৃক্ষ হচ্ছে তেঁতুল। না ভূত রয়ে আছে, না কোনো জিন ভূত প্যাত এগুলো রয়েছে। জাস্ট অপ্রচলিত বা প্রচলিত একটি মিথ্যা কথা। বন্ধুরা, আসুন এর ভেষজ গুণাগুণ সম্পর্কে বলি। যাদের শুক্র তারল্যজনিত সমস্যা রয়েছে, তারা তেঁতুলের পাউডার সেবন করার দ্বারা শুক্র তারল্যজনিত সমস্যা দূর করতে পারে। বন্ধুরা, 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ তেঁতুলের পাউডার 1 কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে একটু মধুর সাথে সেবন করতে পারে। সকাল বিকাল সেবন করলে বীর্য ঘন গাঢ় আঠালো হবে। সেই সাথে যাদের যৌনবাহিত রোগ গনোরিয়া রয়েছে, বন্ধুরা, গনোরিয়া রোগ থেকে মুক্তি পেতে আপনারা মধ্যবয়সী তেঁতুলের পাতা, বন্ধুরা, মধ্যবয়সী তেঁতুলের পাতা 50 থেকে 100 গ্রাম পরিমাণ নিয়ে পরিষ্কার করে ধুয়ে 1 গ্লাস পানির ভিতর ভিজিয়ে রাখবেন। সকালে হাত দিয়ে ভালোভাবে কষে নিয়ে আখের গুড়ের সাথে 20 থেকে 30 গ্রাম পরিমাণ আখের গুড়ের সাথে গুলিয়ে এটি পান করবেন। এভাবে পান করার দ্বারা গনোরিয়ার জীবাণু ধ্বংস হবে, খুব দ্রুত আপনি মুক্তি পাবেন গনোরিয়া থেকে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।